নমস্কার বন্ধু, রাজ্য যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে চায় না, তাদের যে মানসিকতায় সেই চিন্তাভাবনা নেই, এটা কিন্তু একটা বিষয় দেখলে স্পষ্ট ভাবনা চিন্তা পাওয়া যায়। এবং এখান থেকে কিন্তু এই বিষয়টাকে সামনে রেখে কিন্তু চূড়ান্ত আন্দোলন করা উচিত চীন, এবং যা যাই বলুক তৃণমূলী সংগঠন সেই বিষয়ে কিন্তু কর্ণপাত না করে। কারণ একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব যে 2018 সাল থেকেই কিন্তু কেন্দ্র বলেছিল যে পার্শ্ব শিক্ষকদের ন্যূনতম বেতন অন্তত 15-20 হাজার টাকা কেন্দ্র দিবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার তার সঙ্গে যদি তাদের শেয়ার যোগ করে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু বেতন বৃদ্ধি হতে পারে। এবং সেই কথা মাফিক কিন্তু বিভিন্ন রাজ্য সরকার তারা কিন্তু প্যাপ মিনিটসের মাধ্যমে সর্বোচ্চ যে যেটা কেন্দ্র দিবে বলেছিল, অর্থাৎ 20 হাজার এবং 15 হাজার, আপার প্রাইমারির ক্ষেত্রে 20 হাজার এবং 15 হাজার টাকা, সেটা কিন্তু তারা চেয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অনেকগুলি রাজ্য, ঝাড়খণ্ড থেকে আরম্ভ করে বহু রাজ্য রয়েছে যেখানে, মণিপুর থেকে আরম্ভ করে দিল্লি, পাঞ্জাব থেকে আরম্ভ করে হরিয়ানা থেকে আরম্ভ করে, সেই সমস্ত রাজ্যে কিন্তু এই বেতন যে বৃদ্ধি সেখানে কিন্তু পার্শ্ব শিক্ষক অনেকটাই বেতন বৃদ্ধি হয়েছে কেন্দ্রের এই সহযোগিতার ফলে। কিন্তু প্রশ্ন একটাই যে এই বিষয়ে যখন শিক্ষামন্ত্রী যখন পার্থ চট্টোপাধ্যায় ছিলেন, যার মাসিক ফল খরচা 2.5 লক্ষ টাকা, এবং যার পোষ্য কুকুররা থাকেন, এসি ফ্ল্যাটে থাকেন, এবং যার সম্পত্তির কোনো শেষ নেই, সেই পার্থ চট্টোপাধ্যায় বললেন যে এ বিষয়ে সাংবাদিক যখন তাকে প্রশ্ন করেছেন, তিনি বললেন যে এ বিষয়ে আমরা খোঁজখবর নিয়ে শুনেছি, কিন্তু খোঁজখবর নিয়ে দেখতে হবে, বিষয়টি নিয়ে এখন কোনো মন্তব্য করবো না। অর্থাৎ তিনি এই বিষয়টিকে সম্পূর্ণভাবে এড়িয়ে গিয়েছেন। এবং পক্ষান্তরে রাজ্য যে চায় না পার্শ্ব শিক্ষকরা, যেখানে বারবার তারা আন্দোলন করছেন, ছুটে গেছেন, এবং বেতন বৃদ্ধির জন্য একদম জীবনপ্রাণ দিয়ে তারা আন্দোলন চালিয়ে গেছেন, কত পার্শ্ব শিক্ষক হারিয়ে গেলেন, তারপরেও কিন্তু রাজ্য সরকারের কোনো টনক নড়েনি। বিভিন্নভাবে বেতন বৃদ্ধির ফলেও সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা বেতন বৃদ্ধি করে 10 হাজার 13 হাজারে রয়েছে। তাই কেন্দ্রীয় সরকারের যে প্রায় যে 40% বেতন বৃদ্ধি করার যে প্রস্তাব দিয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন রাজ্য সেই পথে হারলেও, অর্থাৎ যা বেতন এই দাবি না করার পরে সেন্ট্রাল গভর্নমেন্ট তো তাদের শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব দিল, বিভিন্ন রাজ্য সেই দিকে এগিয়ে গেল, এই বিষয়ে যে রাজ্য সরকার শিক্ষক সেই শেষ কেমে কি চুক্তি শিক্ষকরা, এবং তারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ করেনি, চাই যে এই মুহূর্তে বিশিষ্ট শিক্ষক কিন্তু সকল মণ্ডল সব নেতৃত্ব অনেক সময় পিছিয়ে যাচ্ছে, সুতরাং তারা বলেছেন যে রাজ্য সরকার অন্যান্য সরকারের, কিন্তু যারা যেমন ভাবে তাদের চেষ্টা চালিয়ে যাবে এবং বেতন বৃদ্ধির বিষয় নিয়ে কিন্তু তাদের ভাবনা চিন্তা করা উচিত। যেখানে কেন্দ্রের প্রস্তাব থাকার বিষয়টা কেন রাজ্য সরকার কেন্দ্র কিভাবে দেখছেন, দাবি করা উচিত এবং নেতৃত্ব কি করা